রাজ্যে সন্দেহভাজন ওমিক্রন সংখ্যা 2। কলকাতায় বৃদ্ধি করোনা আক্রান্তের সংখ্যা। করোনা পরীক্ষাতে উদাসীন সাধারণ মানুষ। শেষ দু সপ্তাহে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে বেশ খানিকটা। গত 8ই ডিসেম্বর যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পজিটিভিটি রেট নিয়ে চিঠিতে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কলকাতার পজিটিভিটি রেট 5.38%। অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ। শুধু পশ্চিমবঙ্গই নয়, 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই চিঠির কেন্দ্রের। এরই মধ্যে আরও একবার ফিরে আসতে চলেছে করোনার নতুন রূপ ওমিক্রন, এবং তা নিয়ে ইতিমধ্যে চিকিৎসক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে এই নতুন রূপ নিজের রূপ দেখাতে শুরু করে দিয়েছে। কিন্তু সম্প্রতি একটি খবর আরও বেশি দুশ্চিন্তা বাড়িয়েছে সাধারণ মানুষকে। কলকাতায় ইতিমধ্যেই পাওয়া গিয়েছে এই ভাইরাসের আক্রান্ত রোগী ব্রিটেন ফেরত এক তরুণীকে। কলকাতা বিমানবন্দরে করোনা ভাইরাস পরীক্ষা করতে না করতেই রিপোর্ট পজিটিভ। সঙ্গে সঙ্গে তরুণীকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। এই ঘটনায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে গোটা কলকাতা জুড়ে। এই তরুণীর জিনোম সিকোয়েন্স করানোর পরামর্শ দেওয়া হয়। এমনকি বিমানে আসা প্রত্যেক যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করানোর পর ছেড়ে দিলেও বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। ওই যাত্রীদের প্রত্যেকেরই উপর নজর রেখেছে স্বাস্থ্য দপ্তর। এই তরুণী চিকিৎসায় আইডি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর কৌশিক চৌধুরীর নেতৃত্বে যে টিম গঠন করা হয়েছে তারা আগামী 7 দিন তরুণীকে পর্যবেক্ষণে রাখবেন বলে জানা যায় সূত্রের খবর অনুযায়ী। তারপরেও রিপোর্ট পজিটিভ হলে আলিপুরের বাসিন্দা ওই তরুণী হবে রাজ্যের প্রথম ওমিক্রন আক্রান্ত। দিল্লিতেও আরেক সংক্রমিতের হদিশ মিলেছে। মুম্বাইয়ে 2 দিনের 144 ধারা জারি করা হয়েছে। 2 ঘন্টায় ওমিক্রন সংক্রমণ ধরতে বিশেষ কিট তৈরি করল ICMR। তবে রাজ্যের নির্বাচন, উপনির্বাচন, পৌর নির্বাচন নিয়ে ব্যস্ত রাজনৈতিক মহলে কোনো হেলদোলই নেই এই বিষয়ে। পারস্পরিক দূরত্ব বৃদ্ধি, স্যানিটাইজার, মাস্ক ব্যবহার অনেকটাই কমেছে সাধারণ মানুষের মধ্যে। এমনকি উপসর্গ না থাকলেও সচেতন নাগরিক হিসেবে অতীতে আরটিপিসিআর এবং র্যাপিড টেস্টের আগ্রহ অনেকটাই কমেছে তা মানলেন বিভিন্ন হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রের অধিকর্তারা। সরকারি বিধি ব্যবস্থা চালু থাকলেও যে কোনো ধরনের অসুস্থতার কারণে ডাক্তার বাবুর দেওয়া করোনা পরীক্ষার নির্দেশকে অগ্রাহ্য করছেন অনেকেই। অথচ ইতিমধ্যেই নদিয়া জেলার মোট আক্রান্তের সংখ্যা 55,000 এবং মৃত্যুর সংখ্যা 1,000 ছাড়িয়েছে। মানুষের প্রবণতা কি কমছে চেক আপ করানোর ক্ষেত্রে? মানুষ একটু জ্বর কমেছে বা আমাদের এখন কোভিড পজিটিভ পেশেন্ট কমেছে, এই জন্য মানুষের ধারণা হচ্ছে কোভিড চলে গেছে। তা তো একদমই যায়নি, কিন্তু মানুষকে আমরা যখনই অ্যাডভাইস করছি, ডাক্তারবাবুরা স্বাস্থ্যকর্মীরা ওনারা অনীহা প্রকাশ করছেন যে না আমার কিছু নেই, সিমটম নেই, জ্বর নেই, কেন জোর করে করাবেন। তো আমরা করাচ্ছি, আমাদের টার্গেট আছে ডেলি 200 RAT, মানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের 200 টার্গেট, আর আরটিপিসিআর 10টা টার্গেট আছে। সেটা ফুলফিল হচ্ছে না, আগে যেমন হচ্ছিলো মোটামুটি আগে ক্রস করে যাচ্ছিলো আমাদের লিমিটেশন, কিন্তু এখন 1/10 যেটা আমরা দেখছি আর কি। স্যার, আগে অ্যাডমিশনের ক্ষেত্রে হোক বা ডাক্তারবাবু দেখাতে আসুন আউটডোরে, প্রত্যেকেই ম্যান্ডেটারি লিখে দেওয়া হতো করোনা টেস্টের জন্য, এখন কি সেটা চালু আছে? প্রত্যেককে বলতে সিমটম থাকলে, ফ্লু লাইক সিমটম, সর্দি কাশি জ্বর এই ধরনের শ্বাসকষ্ট থাকলে আমরা এখনও র্যাট বা আরটিপিসিআর করাচ্ছি। আর অ্যাডমিশন পেশেন্ট যারা থাকছেন সবাইকে র্যাট র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করিয়ে তারপর অ্যাডমিশন করা হয়, এটা হচ্ছে। কিন্তু মানে আউটডোর ওপিডি বেসে যারা আসছেন ওনারা লিখে দিলেও ডক্টররা প্রেসক্রাইব করলেও দেখছি, আমরা দেখেছি আর কি, যে ওনারা বলছে আমার করোনা নেই কেন করবো আর কি, এই ধরনের কি অনীহা প্রকাশ করছেন, ল্যাব অব্দি যাচ্ছেনই না, পাসপোর্ট থেকে ওরা চলে যাচ্ছেন ওষুধপত্র নিয়ে। এবার একটু জোরাজুরি করা যায় না, আমার করোনা নেই কীভাবে সে, কিন্তু আমরা মানুষকে বলবো করোনা সবসময় যে সিমটম জ্বর নিয়ে আসবে তাও নাও আসতে পারে, আদার সিমটম কাশি বা সর্দি কাশি এই ধরনের নিয়ে আসতে পারে, শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে, টেস্টটা করানো উচিত সবারই, করে দেখে নেওয়া ক্ষতি নেই। তো পয়সা লাগছে না, আমরা রোজ মানে একদম সোম থেকে রবি রোজই আর কি 7 দিনই হয়, 7 দিন একদম সকাল 8টা থেকে রাত 8টা অবধি আমাদের ল্যাব খোলা থাকছে। ওই 12 ঘন্টার মধ্যে এলে কোনো পয়সার ব্যাপার নেই, লাইন টাইনও দিতে হয় না, সঙ্গে সঙ্গে টেস্টটা হয়ে যাচ্ছে। আর র্যাটের টেস্ট তো সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যায় জানেন, আরটিপিসিআর 72 ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যায়।
তো মানুষকে আমরা এটাই আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাইব, ওনারা এগিয়ে আসুন, চেষ্টা করান, তাতে ক্ষতি কিছু তো নেই, টেস্ট করলে ক্ষতি কিছু হবে না, তার তো জেনে নেওয়া ভালো আর কি, তার স্ট্যাটাসটা কেমন আছে। এখন কেউ কেউ আসছেন যারা বাইরে যাবেন আরটিপিসিআর টেস্ট করে রিপোর্টটা নিয়ে যাচ্ছেন আর কি, সেটা ছাড়া কিন্তু কেউ আসতে চাইছেন না, এটা মানুষের মধ্যে আমরা প্রচার রাখছি, আমাদের স্বাস্থ্যকর্মীদের বলা হচ্ছে আপনারা প্রচারটা রাখুন। আপনার নাম পরিচয়? নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।